এই দুনিয়াতে অনেক মানুষকে আমরা নেতা হিসেবে মানি, যে নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়েও যায়। কথা বলেন ঠিক খেদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের চেহারাগুলো মুখমণ্ডলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করবে, আর আল্লাহ তাআলাকে ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদের কেইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল, কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লু সাবিলা। সেদিন তারা বলবেন হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর? দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, কথা কয় না। আপনি সব জায়গায় রসুলের আদর্শ মানেন, মিষ্টি খাবার সুন্নত ভালো লাগে, বিবিকে সালাম দেওয়ার সুন্নত ভালো লাগে, বিয়ে করার সুন্নত ভালো লাগে, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে আপনার আমার মডেল, তিনি আপনার আমার আদর্শ, এই জায়গায় রসুলকে নেতা হিসেবে মানতে সমস্যা আছে না নাই? তাই ফের ঘটনা শুনে কান্দে, আরে রসুলকে কি কায়দায় পাথর মারছে শুনে কান্দা ফেলে দেয়। কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি একটু পকেটে হাত দিয়ে মাল খরচ করা লাগে, বলে আগেই তো হুজুর ভালো ছিল, কথা কয় না। আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি, কিন্তু পকেট থেকে মাল পানি খরচ করতে রাজি নাই, কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি আপনাদের? হোক, সমস্যা নাই, ছোট মানুষ যা বলতেছি রাগ করিলেন না। আর আমি তো বগুড়ার মানুষ না, গাই ভান্ডার মানুষ, ভাষায় যদি উল্টা পাল্টা হয় মন খারাপ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে তারা কি বলবেন? ওয়াকালু রাব্বানা আতিনা, কথা বলেন না কেন, রাগ করতেছেন? ওয়াকালু রাব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, তাহলে বলেন তো যেমন তেমন নেতার অনুসরণ করলে, যেমন তেমন নেতার পাঁচ আটা গোলাম হলে জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে নেতা কেমন হওয়া লাগবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব রহমতুলিল আলামিন, যেই রসুল 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলেন আল্লাহু আকবার, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে মুখ বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আর জনগণের বুকে বুলেট মেরেছি। এ কথা কন নাকি আপনারা? বলতেছে আমরা কি দিছি? পানি। কাজ ভাঙ্গা দেখে নেতা কান্দে, কিন্তু জনগণের রক্ত দেখে চোখে কান্না আসে না, এমন নেতা আমরা পাইছি কিনা? জোরে বলেন। এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কেমন নেতা? সেই নেতা নিজের ইমামতিতে তার মুরিদদেরকে নিয়ে, তার জনগণকে নিয়ে, তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন নেতার অনুসরণ করে যদি আপনি নামাজি হন, তখন বলে তুই চিনিস না, আমি ট্যাবলেট খান এলাকার বাহাদুর নেতা, আমার কর্মী হয় তুই বেটা, জঙ্গি জঙ্গি ভাব, নামাজ কালাম পড়ো, দাঁড়িয়ে রাখো, এটা তো চলবে না, কথা কয় না কেন? রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, বিরক্ত যেন হয় না। আমার বগুড়া জেলার কথা বলা যাবে না, কারণ এখানে আমি থাকি। ধরেন আমার গাইবান্ধা শহরে একটা নেতা আছে, হাইব্রিড নেতা, এর নাম হলো ট্যাবলেট খান। বলেন কি খান? উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। মনে করেন গাইবান্ধা শহরে ওনার কথায় থানার ওসি পর্যন্ত দাঁড়ায় দেয়, সালাম আলাইকুম স্যার, গরম না ঠান্ডা, চা না কফি, কথা কয় না, চামচামি করে না ভাই,
শোনেন, ওই গাইবান্ধা শহরের বিরাট বড় একটা বিল্ডিং করতেছে একটা প্রভাবশালী ব্যক্তি, তো উনি বিল্ডিং করতেছেন, ওই নেতার যারা কর্মী থাকে, কেদার মাস্তান থাকে, সাঙ্গ পাঙ্গ, বুঝেন তো, এক কথায় যাকে আমরা বাংলা ভাষায় বগুড়ের ভাষায় বলি পাতি নেতা, কথা কি বুঝতে পারছেন? ওই পাতি নেতা যায় বলতে যায় বিল্ডিং কার, কয় বলে উমুক মাস্টার সাহেব, তো কয় তালা, কয় পাঁচ তালা, আপনি চেনেন না আমার বড় ভাই, কে বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে, তখন বলতেছে ঠিক আছে 500 টাকা নিয়ে যান, তখন বলতেছে এই মিয়া আপনি বড় ভাইকে চেনেন 500 টাকা দিচ্ছেন মানে ফাজদামি করেন, আমার বড় ভাইকে ট্যাবলেট খান, যার কথায় পুরো গাইবান্ধা শহর কাঁপে, 5 লাখ দিতে হবে, কয় লাখ কথা কয় না, এইবার শোনেন, বলতেছে বাবা এই টাকা দিলে ফজিলত কি, না দিলে সমস্যাটা কি, তখন বলতেছে টাকা 5 লাখ দিবেন বিল্ডিং করবেন, ভাড়া দিয়ে সমস্যা করলে আমাদেরকে বলবেন, ভাড়া তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু যদি ট্যাবলেট খান ভাইকে টাকা না দেন তাহলে বিল্ডিং আর হবে না, বেশি বাড়াবাড়ি করলে থানা পুলিশ করলে ঝামেলা করলে জায়গা আপনার নামেও থাকবে না, কথা কয় না, তখন বলতেছে ঠিক আছে বাবা আগামী রবিবার ব্যাংক থেকে তুলে রাখবো তোমরা টাকা নিয়ে যাও, আমার ভাইয়েরা পরের দিন রবিবারে ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো, ওই 5 লাখ টাকা নিয়ে আসা নেতার সামনে হাজিরি করতেছে, নেতা এবার ডেকে বলে এই 5 লাখ টাকা কার, বলে অমুক এলাকায় গাইবান্ধা শহরের অমুক জায়গায় একটা বিল্ডিং হইতেছে সেখান থেকে আপনার নামে 5 লাখ টাকা নিয়ে আসছি, বলে সাব্বাস বেটা তোর নাম কি, বলে রুবেল, এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট, কথা কয় না, দেখেন না ওগুলো নেতার উল্টা পাল্টা নাম, সেন্টু বোল্টু বুলেট না স্ক্রু ফায়ার, এক একজনের নাম কি দেখেই মনে হয় সন্ত্রাসীর খালি, কথা কন ঠিক না, এইবার ওই 5 লাখ টাকার থেকে নিজে 4.5 লাখ টাকা নিয়া যেই ক্যাডার যে মাস্তানির টাকা, বলেন তো এর নাম কি, টেন্ডারবাজি চাঁদাবাজি, বুঝেন তো নাকি, অবশ্য বাংলাদেশে এগুলো শুরু হয়নি ভারতে চলতেছে, এই দেশের মানুষ তো আল্লাহর ওলি, কথা কয় না কে, ওই 50,000 টাকা দিয়া বলতেছে এই বুলেট যা অমুক হোটেলে তোর একটা নারী আছে, যেই নেতা আপনাকে চাঁদাবাজি শিখাই, টেন্ডারবাজি শিখাই, দখলবাজি শিখাই, যেই নেতা আপনাকে হোটেলে নারী দেয়, আপনার হাতে পিস্তল তুলে দেয়, এমন নেতার অনুসরণ করলে আপনিও জাহান্নামী, নেতাও জাহান্নামী, কেমন নেতার অনুসরণ করতে হবে শোনেন, যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নামাজ আদায় করে, যেই নেতা আপনাকে বলে আমার নাম বলে 10 টাকা চাঁদাবাজি করবি না, আমার দলের কর্মী পরিচয় দিলে তোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কথা বলেন ঠিক কি না, এমন নেতাকে অনুসরণ করতে হবে, কথা বলেন, রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, বিশ্বনবী কেমন নেতা ছিলেন, কেমন মহামানব ছিলেন, আব্দুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে অনিষ্টি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন, জিহাদ করার জন্য জিহাদের ময়দানে রওনা করেছিলেন, আপনারা আমার নবী কেমন নেতা ছিলেন জানেন, যুদ্ধে যাওয়ার আগে একজনকে রাহাবা আমির হিসাবে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দিতেন, আর কাফেলার সবচাইতে পিছন দিক থেকে যেই মানুষটি হাসতেন সেই মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন আল্লাহু আকবার, সামনে আমির নিযুক্ত করে বিশ্বনবী কাফেলার পিছন দিয়ে হেঁটে যেতেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ যেই উটটা বহন করে যাইতেছেন উটটা বড় ক্লান্ত সফর করতেছে, উটটা সামনের দিকে যায় না, কাফেলার পেছনে পড়ে, মনটা বড় খারাপ, হযরত জাবির মনটা খারাপ করে বললেন জাবিরের মায়ের নাক ধুলাই মলিন হো, এই কথা শোনার পরে বিশ্বনবী পেছন থেকে আওয়াজ দিয়ে বলে জাবির তুমি এই কথা কেন বলেছো, জাবির তুমি এই কথা কেন বলেছো, বিশ্বনবীর কাছে সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না, মাথাটা নিচু করে ডেকে বলেন নবী কাফেলার সবাই এগিয়ে যায়, আমার উটটা বড় দুর্বল, আমি সফর করতেছি পিছনে পিছনে পড়ে যায়, এই জন্য আমি এই কথাটা বলেছি, আমার নবী ডেকে বলে যাবে উট থেকে নেমে আসো, হযরতে জাবির নামলেন, বিশ্বনবী উটের দুইটা পা ধরলেন, উঠের পা ধরা মাত্র উঠটা বসে পড়লেন,
বিশ্বনবী তখন হালকা মৃদু আঘাত করলেন উঠের উপরে। এরপরে হযরতে জাবির কে বললেন উঠের উপরে ওঠো। হযরতে জাবির উঠের উপরে উঠলেন। এইবার কাফেলার সমস্ত উটকে ছেড়ে এতটাই পাওয়ারফুল হয়ে গেল বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগার কারণে, কাফেলার সব চাইতে তেজিবান শক্তিশালী উটটা হযরতে জাবিরের উট পরিণত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার, সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায়। জাবির আবার মনে মনে ভাবে রসুল পিছনে আছে, আমি কেমনে এগিয়ে যাই। তার রসুলকে কতটা মহব্বত করতেন, কতটা সম্মান করতেন। আমার ভাইয়েরা, হযরতে জাবিরের কাছে নবী জি সেই দিন একবার দুই ভাই নয়, হযরতে জাবিরের জন্য আল্লাহ তাআলার কাছে আমার নবীজি 19 বার তার কল্যাণ কামনা করে দোয়া করেছিলেন। নবীজি জাবিরের কাছে গেলেন, ডেকে বলে জাবির তোমার মনটা কি খারাপ, মায়ের উপরে মন খারাপ? বলে না গো নবী, আমার মায়ের উপরে মন খারাপ না। ডেকে বলে তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবা কি কোনো ঋণ করে চলে গেছে? হযরত জাবির মাথা নত করলেন, কিছুটা সময় কথা বললেন না। বিশ্ব নবী ডেকে বলে জাবির কেন কোনো কথা বলতেছো না, কারণটা কি? হযরত জাবির ডেকে বলে নবী আমার বাবা ইন্তিকালের পূর্বে অনেকগুলো ঋণ করে চলে গেছে, আমি আজ পর্যন্ত ঋণগুলো পরিশোধ করতে পারি নাই। বিশ্ব নবী ডেকে বলে যাবে তোমার বাবা যে মারা গেছে তোমার পরিবারের সদস্য কয়জন? বলে আমার সাতজন বোন আছে। যাবে তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। কুমারী মেয়ে কি বিবাহ করেছে? বলে না, স্বামী পরিত্যক্ত একটা নারীকে বিবাহ করেছি। আমার নবী ডেকে বলে যাবে তুমি তো ইয়াং স্টার, একজন ইয়াং মানুষ, কেন তুমি স্বামী পরিত্যক্ত নারীকে বিবাহ করলা? ডেকে বলে হুজুর আমার বাড়িতে সাতজন কুমারী মেয়ে আছে, আমার বোন আছে, তারা তো ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অনেক জটিল মাসালা নিয়ে তারা প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারি না, এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একটা স্বামী পরিত্যক্ত মেয়েকে বিবাহ করলাম, যাতে তারা আমার বোনেরা আমার স্ত্রীর কাছে তাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে। আমি শুধু ঘরের মধ্যে বউ নিয়ে আসি নাই, আমার বোনদের জন্য একটা শিক্ষিকা নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমার নবী জাবিরের জন্য আরো দোয়া করলেন। আর দিকে বলে জাবির জিহাদের ময়দান থেকে ফেরার পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। হযরতে জাবির জিহাদের ময়দান থেকে ফেরার পরে রসূলের সাথে দেখা করার জন্য রওনা করলেন। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বেলালকে কিছু দিরহাম টাকা পয়সা দিয়েছেন। আর ডেকে বলে বেলাল জাবির যখন আসবে জাবিরের উটটা তুমি ক্রয় করবা। জাবিরের উটটা ক্রয় করার পরে জাবির যখন হাদিয়া নিয়ে দিরহাম নিয়ে সামনের দিকে রওনা করবে, পিছন থেকে ডেকে বলবে জাবির আল্লাহর হাবিব তোমার উটটা কিনেও নিয়েছেন, আবার তোমাকে হাদিয়া হিসাবে তোমার উটটাকে দিয়েও দিয়েছে। হযরত বেলাল তাই করলেন। বিশ্ব নবী এইবার আরেকদিন দেখা হয়ে গেল জাবিরকে ডেকে বলে যাবে।